আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা মজার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কি করবো, রাব্বি আমাকে পাগল বানিয়ে ফেলতেছে আজকের ব্লগটা করার জন্য। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো। তাশা যেহেতু সেহরি টু ইফতার করেছে, ও নাকি করবে সেহরি টু ইফতার, আমাদের খাওয়াবে। তো আমি বলতেছি যে সেহরি টু ইফতার আমাদের কি খাওয়াবে, ও না ও রান্নাবান্না করার সময় আমাকে দেখে না, ও আমাকে সাহায্য করে, জাস্ট আমি রান্না করি ও খায়। তাশা তো তাও দেখে যে আমি কি করি না করি, ও দেখে। এই জন্য তাশার চ্যালেঞ্জটা আমি নিয়েছি যে তাশা করে আমাকে খাওয়াতে পারবে। কিন্তু রাব্বির চ্যালেঞ্জটা আমি কীভাবে নেবো, রাব্বি কি খাওয়াবে আমাকে করে, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। এখন হচ্ছে আমি রাব্বিকে ডাক দিব। রাব্বি, কি তো রাব্বি, তুমি যে আমাদেরকে বলতেছো যে সেহরি টু ইফতার, মানে তাশার মতন যে সেহরি খাওয়াবা, যে হচ্ছে ইফতার করে খাওয়াবা, তুমি আসলে কি খাওয়াবা আমাদেরকে? স্পেশাল স্পেশাল এই স্পেশাল জিনিসটা তো আমার থেকে অনেক ভয়ঙ্কর লাগতেছে, কারণ ও রান্নাবান্না কিছু করতে জানে না, ও আমাকে দেখে না রান্নাবান্না করতে। মানে আমি রান্নাবান্না করি ওর সামনে থাকে না। এটা 0.001% চান্সে তুমি মরে যাবে। তাহলে মানে তোমার আম্মুকে তুমি মেরে ফেলবা? মানে তুমি বুঝো নাই। আচ্ছা, 0.01% চান্স আছে যে আমি মরে যাবো, মানে কোনো চান্সই নাই যে আমি মরবো, ঠিক আছে? এত খাইবা যে তুমি মরেই যাবো। ও আচ্ছা, খাবারটা এত ডিলিশিয়াস থাকবে কিন্তু খাবার খেতে খেতে আমি মরেই যাব, সেটা রাব্বি আমাকে বুঝাতে চেয়েছে। তো এখন তো সেহরি টাইম হয়ে যাচ্ছে, আমাদের ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, আমরা সেহরিটা খেয়ে নামাজ পড়ে দেন হচ্ছে শুয়ে পড়বো তাড়াতাড়ি করে। তো বলো এখন আমাদেরকে তুমি কি করে খাচ্ছো সেহরিতে? আমি তোমার খাচ্ছি, আমাকে ভিউয়ার্স দাও দাও না, আই ভিউয়ার্স দে দেখাবেন, আমাদের দেখাবে না, এটা কোনো কথা হলো খাবো তো আমরা, ভিউজটা তো শুধু দেখবে, এখন আমাদের দেখাতে হবে না? হ্যাঁ। আশা, তুমি কি এক্সাইটেড? ইয়েস। এই সব কি বানাইতেছিস তুই আম্মু? আই আম্মু, কি করতেছ তুমি? এখন আইটা জি আওয়াজ জমা আনছে। আই হ্যাভ ফলো। কি বানাইতেছ তুমি? সিরিয়াল লাগা সিরিয়াল জন্য বানাইতেছ? আমি একটা আর আছি সেটা যাও না। বুঝলাম, কিন্তু আমরা যে কালকে সারাটা দিন রোজা রাখবো, এইগুলো খেয়ে কিভাবে থাকবো? যত ভিটামিন আছে ও সবগুলোর নাম বলতেছে, ঠিক আছে? এগুলোর ভিতরে বাটের থেকে বেশি প্রোটিন আছে, আর তুমি বাদ খেলে তুমি মোটা যাবো, আর তুমি এটা খেলে মোটাই যাবো। আমি ভাবতেও পারি না যে ওর খাবার আমাদের দিবে খাইতে। আমার জয় ভাই দেখলে কি বলবে যে সে যদি খাবে এগুলো দিয়ে? কি বলতে যাচ্ছো তুমি? ইউ গাইস, গাইস আমার রেসিপি ভালো লাগে তো কমেন্ট করে জানাবা। গাইস অবশ্যই কমেন্ট করে জানাবা যে সেহরিতে একটুকু খাবার খেয়ে কেউ রোজা রাখতে পারে কিনা। গাইস আমি তো পারি না, কারণ আমি হচ্ছে ভাতও খাই নাই এখনো, তাই আমি ভাবতেও পারি না যে ও এরকম একটা খাবার নিবে। গাইস ও বলতেছিল যে আবু ক্ষুধা লাগছে কিছু আনবো, তো ওর আবুরে ফোনে ফোনে আলাদা ভাবে বলছে যে এটাই চাইবো। তাহলে ভাবছি যে দুধ আর চকলেট জুস আনতে পারছে, আর হচ্ছে চকলেট জুস তো নর্মালি ও খায়, ঠিক আছে? আমরা জানি না যে ও সেহরি টাইম আমাদেরকে এগুলা দিয়ে খাওয়াবে। আচ্ছা আমিও জানি না। আচ্ছা আমি আমি দেখতে এটা আমার না, ওইটা আমার বেশ আগে থেকে ভাগ করে রাখছি কিন্তু আমার হুম
আল্লাহ জানে জয় কি বলে, আমি আমি জয় যদি কোনো কিছু বলে আমি কিছু দায় না, আমার মুখে ভাষা হারিয়ে ফেলছি, আমি কিছু দায় না রাব্বি। জয় কই খাবার দাও ওকে, বসো খাবার দি। কিছু কিছু না আজকের খাবার যা বল, এরপর কিছু খেতে পারবো না, আর বলে দে আজকে যে সেহরিটা খাইতেছো এই সেহরিটা রাত্রি বানাইছে, আর আজকে এইটাই খেয়ে তোমার রোজা রাখতে হবে। এইটা খেয়ে আমি রোজা থাকবো। হ্যাঁ এখন কিছু বলতে চাও তুমি? গাইস একটু বল, তোমার বিরিয়ানি ছিল ইচ্ছে বলো, তাছাড়া বিরিয়ানি ছিল জয় না, মানে এটা খাই সেটা বলো। হ্যাঁ এটা খেম কিভাবে রোজা থাকবো সেটা বলো। এই এটা খাই কিভাবে রাখবো, ওই যে ডায়লগ মারছিল ওই ডায়লগ মারো। এর মধ্যে অনেক প্রোটিন আছে, প্রোটিন দিয়ে পেট ভরে না, পেটের জন্য ভালো লাগে, ক্যালোরি আছে। যে কিন্তু তুমি প্লিজ ভাই আগে টেস্টটা করো, আমরা করে ফেলছি, আমাদের রিঅ্যাকশন আছে। আমার কাছে এটা ঠান্ডা পানি দিয়ে তুমি ভালো লাগতেছে না, ঠান্ডা পানি না তুমি তোমার হচ্ছে রোজাটা রাখবা না? আমি তো এভাবে রাখবো না আমার রোজা, ভাত নিয়ে বসে আজকে রাখবে এটাই বানিয়েছি তো এটাই আছে না, আমি আমি তো এভাবে খাবো না, আমি এভাবে তো রাখবো না। আমাদেরকে আর এই কথা বলতে পারলা জয়, আমার কথা একটু গরম করে দিতা গরম করবা দেন চকস দিবা। এটা তোমার ফেভারিট ভালো কিছু চাই জয়, কি বানাবে তুমি তাহলে ভালো কিছু খাবো আমাদেরকে কালকে, সেইটা শেষ করে নামাজ পড়ে দেন ঘুমিয়ে যাবো, দেখা হচ্ছে আগামীকাল। So guys, কথা বলতে বলতে রাব্বির চোখে হাত চলে গেছে, ওর হাত চোখে ব্যথা পাইছে, সরি। So guys, finally হচ্ছে রাব্বি আজকে ইফতার বানাবে, আর ইফতারের আইটেম সাধারণত আমাদের যেগুলো থাকে সেগুলো বানাবে না, রাব্বি একটু ডিফারেন্ট স্টাইলের আইটেম বানানোর চেষ্টা করতে চাচ্ছে। সে আবার আমাকে ভিডিও দেখাচ্ছে আমি এটা বানাবো এটা বানাবো, আমি ঠিক আছে একটু ব্যতিক্রম চলে, ইফতারের আইটেমগুলো আছে সেগুলো অলরেডি আমার বানানো শেষ, তো এখন রাব্বি রাব্বি রেসিপিটি বানাবে। আর রাব্বি যে গতকালকে সেহরিটা খাওয়াইছে অনেক মজাদার ছিল, অনেক ইয়ামি ছিল যা বলার বাহিরে। তো গাইস কথা না বেরিয়ে চলো রেসিপিটি স্টার্ট করি, আর হচ্ছে লেট হয়ে যাচ্ছে। তুমি কি ভালো করে বানাতে পারবা? হ্যাঁ আমি ভালো করে বানাতে পারবো, আমি গোল্ডেন র‍্যামজি থেকে ভালো বানাতে পারবো। তোমার তো ভালো বানাতে গোল্ডেন র‍্যামজি এটা আবার কে? আমি গোল্ডেন র‍্যামজি দিয়ে চিনো না? না দাদি দাদি দাদি। সো গাইস আমি এই যে তেলটা দিয়ে দিচ্ছি, আচ্ছা তুমি কি পাকাবে সেটাই তো বললাম না, আমি বানাবো সসেজ পটেটো ললিপপ। সসেজ পটেটো ললিপপ আমি স্টার্ট করে ফেলবো, এই যে
এই সসেস গুলো আমি ওকে চার পিস সসেস দিছি। এখন একে ডিমটা একটু ফেটো তুলি, মানে ডিমটাকে এরকম নাড়া দিয়ে গোলাপা ও মিক্স। ও আবার বাংলা বুঝে কম ইংলিশ বুঝে বেশি, মেন জিনিসটা সেটাই করা হয়নি। কারণ সেটা হচ্ছে আলুগুলো ন্যাশ করা হয়নি। এটা সাধারণত লবণ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মেখে নেব, যেহেতু ছাদ জমবে এই জন্য আমি মেখে দিচ্ছি, বাকি কাজ ওই করবে। সসেসটা দিয়ে দিব, তারপর হচ্ছে এটা দিয়ে দিব, বাস। সো গাইস এগুলো সবগুলো করা শেষ, তো এখন এগুলো ভেজে নেব। এটা কি বলতো, ব্রেড ক্রাম্বস কত ইজি, তুমি জানো? ওকে, তোকে দিনে চুবাবা, দিনে চেটাতে চুবে, এটা আস্তে করে দিয়ে দিবা, ঠিক আছে? জোরে দিবা না, হ্যাঁ আস্তে দিয়ে দেন, হচ্ছে এভাবে করবা, ঠিক আছে? একটা তুমি দিয়ে দাও এভাবে দিয়ে, মিক্স করো, ভেরি গুড। বলতে তো পারলাম না কেন ফুরছে। তোমার জন্য একটা স্পেশাল ডিশ বানাইছে, খাইতে চাও? আগে খাও, তারপর রাব্বি এটার রেসিপির নাম বলতেছে। আগে গেস করো, গেস করো এটা।
যেভাবে দেখতেছে মনে হয় যে এটার ভিতর থেকে কোনো খুঁজ বাই করার চেষ্টা করতেছে। শুধু লবণ হয় না এতটুকু বেটার, ঠিক আছে। এখন রাবিটা রাবি খেয়ে দেখতেছে অনেক ভালো। পরে খাবো, এখন না। সস লাগবে, সস্তি হলে অনেক মজা হয়েছে। যেহেতু রাবিটা রাবি খেয়েছে কেউতেছে, তার সাথে খাবি না? হ্যাঁ খাবো। জয় ভাই তুমি না মাত্র আমাকে একটা অ্যাডভাইস করলা, ওটা তোর জন্য ছিল অ্যাডভাইস, তুই খাইস না। কেন মজা মজা না, আমি খাবো, আমার ইচ্ছে আমি খাবো। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে দেখছি আমরা রেস্টুরেন্টে ফিরে এসেছি। আই হোপ রাব্বি এই ব্লগটা তোমার ভালো লেগেছে। রাব্বি ব্লগ বললাম কারণ হচ্ছে রাব্বি সেরিতে আমাদের যা যা খাওয়াইছে ইত্যাদিটা একটা স্পেশাল দিনই খাওয়ানোর চেষ্টা করছে, যেটা আমার থেকে অনেক ভালো লাগছে। আর হচ্ছে কি একটু না একটু হেল্প না পেলে হয় না, কি যেহেতু চুনার কাজ করতেছিল তো একটু হেল্প করতেই তো হয় না রাব্বি। আর বেসিক্যালি এই রেসিপিটা আমাদের থেকে বেশি ওর নিজেরই পছন্দ হয়েছে। এটা ওর ফেভারিট রেসিপি হয়ে গেছে, মানে প্রায় এখন রাব্বি এটা খেতে যাবে। আমি জানি যেটা ওর রেসিপি ফেভারিট হয়ে যায় ওটা প্রায় সময় আমাকে বানা দিতে বলে। আর যেটা একটার মধ্যে হচ্ছে চিকেন উইংস, ওটা এখনো নাম্বার ওয়ান, এটা এখনো নাম্বার ওয়ান, মানে রাব্বি রেসিপি নাম্বার ওয়ানে যেতে পারে নাই, আমার রেসিপিটা ওইটা নাম্বার ওয়ানে এখনো আছে। সো গাইস, আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে পারো না, লাইকটা অবশ্যই রাব্বির জন্য দিবেন, কারণ রাব্বি এত কষ্ট করছে এই ব্লগে। দেখা হচ্ছে অন্য কোন এক ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মিশে থেকো। টাটা, টেক কেয়ার, ফান, আই লাভ ইউ।